বন্ধুরা শুধুমাত্র মেধা পারি দিচ্ছে একশো তো তিরিশ পার্সেন্ট বোনাস তাহলে আর দেরি কেন আপনারা স্ক্রিনে থাকা প্রোমো কোড বিডি ব্যবহার করে জুটু অ্যাকাউন্ট খুলে বোনাস লুফে নিন যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনারা গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে সার্চ দিয়ে অ্যাপটি ইনস্টল করে নেবেন কারণ প্লে স্টোরে পাওয়া যায় না ইনস্টল করার পর আপনার সামনে এমআরটি পেজ ওপেন হবে ডান পাশে থাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনারা একটি ফর্ম দেখতে পারবেন এখানে কান্ট্রি বাংলাদেশ এবং কারেন্সির ঘরে বিডিটি রয়েছে এখানে একটি এবং নিচে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে রিপিট পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটি পুনরায় দেবেন এটি দেওয়া হয়ে গেলে নিচে একটি প্রোমো কোডের ঘর দেখতে পাবেন এই প্রোমো কোডের ঘরে মেঘাপাড়ির অফিসিয়াল প্রোমো কোড বিডি হাতে ব্যবহার করবেন প্রোমো কোড বিডি ব্যবহার করলে আপনারা প্রথম ডিপোজিটে নিশ্চিত একশো তিরিশ বোনাস পাবেন তাছাড়া প্রত্যেক সপ্তাহে বোনাস বোনাস আপনার জন্মদিনে পাবেন মেধাপাড়ির অফিসিয়াল প্রোমো কোড বিডি ব্যবহার করার পর নিচে এখানে চারটি ঘর রয়েছে এগুলোতে সবুজ বাটনে ক্লিক করবেন পারবেন এটি রোবট ভ্যারিফাই রোবট ভ্যারিফিকেশন শেষে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার শো করবে এখানে করে ক্লিক করুন করে ওটিপি কোডটি নিয়ে এখানে বসিয়ে দেবেন এবং পরবর্তীতে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনও ক্লিক করবেন অ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখানে ক্লিক ক্লিক করে কপি পরবর্তীতে নেক্সট করবেন তার এখন ভ্যারিফাই করার জন্য সিংলি নিচে থাকা মেনু আইকনে ক্লিক করবেন এখানে সবার উপরে থাকা পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন সিল ইন পার্সোনাল ডেটা এখানে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে নতুন একটি ফর্ম এসেছে এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ সার নেমের জায়গায় আপনার নামের শেষ অংশ দিয়ে দেবেন এবং মিডল নেমের জায়গায় আপনার নামের মধ্যে কোনো অংশ থাকলে সেটি দিয়ে দেবেন ডেট অফ বার্থের ঘরে আপনার এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখটি দিয়ে দেবেন এবং প্লেস অফ বার্থের জায়গায় আপনার জন্মস্থানের নামটি লিখে দেবেন রোয়েজিয়নার জায়গায় বাংলাদেশ দেবেন এবং সিটির ঘরে আপনি যে সিটিতে রয়েছেন সে সিটির নামটি দিয়ে দেবেন পরবর্তীতে ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড এটি সিলেক্ট করবেন এবং সিরিজের ঘরে ওয়ান দেখে দেবেন তার পরবর্তী ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ নাম্বারটি দিয়ে দেবেন তারপরে ডেট অফ ইস্যুর ঘরে এনআইডি কার্ডের ব্যাক সাইডে অর্থাৎ পেছনের অংশে একটি ইস্যু ডেট দেখতে পারবেন সেই তারিখটি এখানে দিয়ে দেবেন এবং ইস্যু বাই বাংলাদেশ লিখে দেবেন এটি হয়ে গেলে নিচে লাল রঙের টিক আইকনে ক্লিক করে দেবেন অ্যাড করার জন্য ফোন নাম্বারের পাশে লিঙ্ক অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এখানে শূন্য ব্যতীত বাকি নাম্বারগুলো দিয়ে দেবেন নাম্বারটি দেয়া হয়ে গেলে সেটি নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আবার একটি রোবট ভেরিফাই আসবে রোবট ভেরিফিকেশন সাকসেস হলে এরকম একটি পেজ ওপেন হবে সেন্সলি নিচে থাকা সেন্ট কোড এ ক্লিক করবেন এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোডটি দিয়ে দিলাম এবং অ্যাক্টিভেটে ক্লিক করলাম এবার আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড ভাবে ক্রিয়েট হয়েছে অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য সিম্পলি আপনারা নিচে থাকা মেনু বাটনে ক্লিক করবেন এবং মেনু বাটনে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আপনারা নগদ বিকাশ আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন যে আমি বিকাশের মাধ্যমে টাকা ঢুকিয়ে দেখাচ্ছি প্রথমে আমি বিকাশ সিলেক্ট করলাম এবং অ্যামাউন্টের ঘরে সে আপনি যত টাকা ঢোকাতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন বলে রাখছি এখানে যখন যে নাম্বার দেখবেন তখন সে নাম্বারে টাকা পাঠাতে হবে পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সে নাম্বারটি এবং ট্রানজেকশন আইডির ঘরে সেই ট্রানজেকশনের ট্রানজেকশন আইডিটি লিখে দেবেন it will likely confirm that the korede department deposit records creators successfully